ঘূর্ণিঝড় তানার দাপট কাটতে না কাটতে বঙ্গোপসাগর নিয়ে নতুন বিপদের আশঙ্কা তৈরি হলো। মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল 9:22 বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.1। বঙ্গোপসাগরে 16.1 কিলোমিটার গভীরে 12.27 ডিগ্রি উত্তর এবং 87.87 ডিগ্রি পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কোনো সুনামি বার্তাও এখনও পর্যন্ত জারি করা হয়নি। তবে বঙ্গোপসাগরে ভূমিকম্প নিয়ে নয়া বিপদ আসছে বলে কোনো কোনো মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2023 সালে নভেম্বর মাসে 4.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বঙ্গোপসাগর। সেবারও সুনামির পরিস্থিতি তৈরি হয়নি, প্রাণহানির ঘটনাও ঘটেনি। Your report, RE News.